দর্শক আমার হাতে দেখছেন, এটা একটা প্রিন্টিং প্লাস বা কাটিং প্লাস বা পুলিং করা, যেটাই বলি না কেন, একেসি। একেসি দেওয়া আমাদের এবার নতুন আমার এই মালটা বাগান বা কমলা বাগানে অসংখ্য মিষ্টি মালটা এবং কমলা ধরেছে এবং আমি সবাইকে খাওয়াচ্ছি। এবং মজার বিষয় হচ্ছে যে আমাদের মান্দা উপজেলা এই শ্রীকৃষ্ণ গ্রামে আমাদের মিষ্টি, বিভিন্ন জাতের মিষ্টি আমি কমলা এবং মালটা চাষ করেছি। এবং এই ভিডিওর শেষে আমি নিজে খাবো, খেয়ে কেটে দেখে কেমন রসালো কেমন মিষ্টি এগুলো আপনাদেরকে দেখাবো। তো আমি এখন পুলিং করব, মানে কাটিং করব। কীভাবে কাটিং করতে হয়, আপনার কীভাবে কাটিং করবেন দেখেন। যেমন এই যে এই ছোটো এগুলো রাখার দরকার নাই। এবার ফল ছেঁড়ার পরে, মানে ফল আমরা যখন হারভেস্ট করব, হারভেস্ট করার পরে এইভাবে আমরা এই মাঝের এই দুর্বল যে ডালগুলো, এই দুর্বল ডালগুলো কি সুন্দর করে এইভাবে আমরা কেটে দিব। এভাবে কেটে দিলে কবে হাওয়া বাতাস আসবে, এই দেখেন এইভাবে, এই দরকার নাই। এই যে যেমন এটা লম্বা আছে, আমরা এরকম গিটলে, যেমন দেখেন এখানে একটা গিরে সুন্দর করে রাখা, এই গিরের উপরে এখানে কেটে দেবো, এই এভাবে আমরা কেটে দেবো। এটা যদি থাকে তাহলে আগামী বছর নিশ্চয়ই এটাতে মালটা আসবে না, শতভাগ মালটা আসবে না। আর এভাবে যদি আমরা কেটে দিই তাহলে এখান থেকে অনেক, হয়তো দুইটা বা চারটা বা ছয়টা, তারও বেশি হতে পারে মালটার কাছে বেশি। যেমন দেখেন এই দেখেন একটা করে ইয়ার দেখেন 10টা 12টা করে 15টা পর্যন্ত বর্তমান দিকে ডাল ফেনা বাড়াচ্ছে এভাবে। যেমন এই যে দেখেন এটা কয়টা আছে, 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি, এখন এই 8টি আমি রাখবো না, আমি এখানে কেটে দেবো। দেখেন কেটে দিলাম গাউডা আমার এই গাছের, মনে করেন যে এগুলো আলো বাতাস পাবে, পাওয়ার পরে এখানে আগামী বছর আশা করতেছি বেশি ধরবে। তো এইভাবে পুলিং করতে হয় আমি করতেছি, এবং আপনারা দেখেন এই পাশে ভিডিও কাছে লেটে দেখেন। এই যখন এই কেটে দিলাম, আপনি যদি বলেন যে আমি দরদ করব, আমি দরদ করব, তাহলে কিন্তু আপনি মালটা পাবেন না আগামী বছর, মালটা বেড়ে যাওয়ার পরিবর্তে কমে যাবে। তো ঠিক আছে, আমরা এখন এই পাশে দেখব, এবার দেখাবো, আসেন ভিডিওটা নিয়ে। এই যেমন এই গাছটা দেখেন, এই যে এগুলো রাখার দরকার নাই, এই কাটে দিলাম। এগুলো জঙ্গল, এলা ছোটো ছোটো ডাল ফেনা, এগুলো রাখলে নিশ্চয়ই আমাদের ফলন কমে যাবে। এগুলো এই যে এগুলো সব ছাঁটে করে দিচ্ছে ছোটোগুলি, একে বলা হয় পুলিং করা। এই যে দেখেন অনেক লম্বা, আমার রাখার দরকার না, এখানে 2 ফিট কেটে ফেলবো। দেখেন এই দেখেন কেটে ফেললাম, দরকার নাই আমার অত বেশি দরকার নাই। আপনারা এগুলো যদি রাখেন তাহলে নিশ্চয়ই আপনার ফলন কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই পুলিং করার উপযুক্ত সময় এখন, ফল যখন আপনি হারভেস্ট করবেন, করার হয়তো 15 দিন পরে আপনি ইয়ে করবেন। আমার কিছু ফল রয়ে গেছে, আমার এই বাগানের বয়স কিন্তু মাত্র 1 বছর, মানে লাগানোর 1 মাস পরেই ফুল ফল, এবং প্রথম বছর এতে 2022 সাল প্রথম বছর আমি মালটা খেয়ে আপনাদের দেখাবো কত সুন্দর মালটা হয়েছে। দেখাছো এই এই কেটে দিলাম আমার কাজ, ওকে এভাবে আপনারা পুলিং করবেন। তো এটা আমার মালটা গাছ, যেমন এই পাশে দেখছেন এটা কমলা গাছ, এই গাছটি আমার কমলা গাছ, ছোটো ছোটো পাতা, এটা তো দার্জিলিং কমলা। আমরা এই 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 এটাও আপনার পুলিং করে দেখাবো। এই গাছটা অনেক উঁচু হয়ে গেছে, 1 বছর বয়স হয়নি গাছের, এই গাছের বয়স কিন্তু 7 মাস। অথচ আমরা কী করব, এই যে এই অতিরিক্ত কেটে দেব, এই যে দেখেন কেটে দেব, এভাবে আপনারা পুলিং করবেন। এভাবে আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন, এভাবে ডাল ছাটাই না করলে আপনারা ফল পাবেন না। আর এগুলো যদি না কাটেন ফলন কমে যাবে। আপনি বলবেন যে আমার বাগানে কমলা কেন কম ধরে, এগুলো আগাছা, এগুলো রাখার দরকার নেই।
বেশি ডাল হয়ে গেছে, এগুলো রাখার কি দরকার আমার? দেখেন এই গাছটা এখন সাইজে চলে আসছে মোটামুটি, সমস্যা না। এই আমার কাজ শেষ, এভাবে আপনারা ফলিং করবেন। এখন আমি আপনাদের আমাদের নতুন বাগানের কমলা ও মালটা, যে বাড়িওয়ান মালটা বাংলাদেশে, আপনার বাংলাদেশ এবং ইন্ডিয়াতে খুব একটা আপনার অসংখ্য পরিমাণ এখন ফলনশীল এবং খাইতে ভালো, আপনার সবুজ মানে সবুজ প্রকৃতির হয়ে থাকে, একে বলা হয় বাড়িওয়ান। বাড়িওয়ান তো বাড়িওয়ান যদি আপনার দেখবেন যে ফল হারভেস্ট করার সময় হয়েছে, এর চাইতে যদি আর 3 সপ্তাহ অপেক্ষা করেন তাহলে এটাও কিন্তু হলুদ হয়ে যাবে। আমরা অনেকেই জানি না, হলুদ বর্ণ আকার ধারণ করবে। তো আমরা এখন যাব, আপনারা সাথে থাকুন, আমরা এখন ফল ছিঁড়ব, দেখব। এই যে দেখেন, একটা করে এ প্রায় 250 গ্রাম, 200-র উপরে আছে, 250-300 গ্রাম হবে, একদম ম্যাচিউর, একদম খাওয়ার মতন এখন সময়। এই যে দেখেন, মানে একটা ছিলাম, এই যে দেখবো এখন মিষ্টি। এই তুমি এদিকে আসো, তোমাকেও খাও। এই রে বাপ, এই দেখেন রস পড়ে যাচ্ছে, একদম ঝরঝর ঝরঝর করে রস পড়ে যাচ্ছে। এটা হাতে রাখো। দর্শক এই যে কাছে দেখো, কাছে নিয়ে আসো, একদম ভেতরে আপনার ইউলোক, এই যে দেখেন হলুদ কালার, মোটামুটি খাওয়ার মতন, একদম রস। এই যে দেখেন খালি রস আর রস, ধরো এটা খাও। হ্যাঁ খাও তো, খাও খাও, কেমন? ভালো। ভালো বলতে কি, মিষ্টি? হ্যাঁ। দর্শক কিছু বলো, কেমন খাওয়া যায়? হ্যাঁ। এই যে দর্শক, বিসমিল্লাহির রহমানির রহিম, আমি আমার বাগানের প্রথম, আমি আসলে বাগান থেকে অনেক দিন দূরে ছিলাম, আমি আজ, এই যে দেখেন অনেক সুস্বাদু, অনেক সুস্বাদু গাছে, তো দেখেন অনেক বড় সাইজ। তো এই ছিল অবস্থা। এই দেখেন, কাটো, অনেক মিষ্টি দর্শক। তো এই যে জাকির কাটতেছে, এই যে দেখেন সুন্দর, তুমি খাও, একটা খাও। এই যে এটা আমার ছেলে, এটা আমার ভাতিজা। এই যে কি মিষ্টি, অনেক অনেক সুন্দর। খাও। আচ্ছা দর্শক, এই যে এই পাশে আর একটি গাছ তো আমরা দেখলাম, আমার আমার বাগান অনেক বড় অনেক। এই যে মাঝের মধ্যে আমি আবার একটা মানে মাল্টা গাছ, ওই পারে একটা মাল্টা গাছ, মাঝখানে একটা করে সৌদি খেজুরের গাছ দিয়ে দিয়েছি। এই যে এই পাশে, এই দেখেন লাল হয়ে গেছে, এই দেখেন, অনেকেই বলে বাই ওয়ান মালটা পাকবে না, এই যে দেখেন লাল হয়ে গেছে, কি সুন্দর। এই যে দেখেন এই পাশে একটি, প্রথম বছর লাগানোর পরেই আমার ফল। তো আসলে দর্শক, আমি পোলিং মানে কিভাবে আপনার কাটিং করতে হয় আমি আপনাদের দেখালাম, আমার বাগানের শেষ পরিস্থিতি। আমি 2022 সাল, আমি আপনাদের ফল কেটে খেয়ে সেটা দেখালাম। তো আশা করি আমার এই ভিডিও যারা দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে, আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আপনারা নেক্সট ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন, এবং আমাদের
আমাদের সাথে থাকুন। তো নেক্সট ভিডিওতে আমরা দেখাবো এই যে আমার এই ছোট ছোট গাছ, 1 ফিট গাছ, এগুলো কমলা, যেটা ম্যান্ডারিন কমলা, দেখেন অসংখ্য ম্যান্ডারিন কমলা একটি গাছের ভিতর দেখেন কিভাবে ধরে আছে। এই যে এর একটি 1 ফিট গাছ, তারপর ম্যান্ডারিন কমলা দেখেন, এই যে আর কি, এই ছোটগুলো দাও, ছোটগুলো বাদ আছে, প্রত্যেকটা লাইন ধরে এই ছোটগুলো দাও, ওই ওই ধার থেকে ছোটগুলো খালি প্রত্যেকটা, তার চিকন হয়ে যান পরে সুন্দর হ্যাঁ হ্যাঁ ছোটগুলাতে সুন্দর করে হ্যাঁ ওইভাবে উড়া দাও তুমি। হ্যাঁ তো দর্শক ভালো থাকেন এই বলে আমরা আল মজাদ্দেদিয়া সৈয়দ খেজুর বাগান থেকে আমি মোশাররফ হোসেন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আপনারা ভালো থাকেন।